Hello sir, the power of positive thinking is vital. আমাদের যে ভিডিও সিরিজ চলছে সেটা হচ্ছে অ্যাটমস এন্ড মলিকিউলস চ্যাপ্টারের, ঠিক কিনা স্যার? তো নিশ্চয়ই গত যে ক্লাসগুলি আমরা দেখতে পেরেছি সেগুলি থেকে আমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছি যে এই চ্যাপ্টারটাতে কী কী থাকতে পারে বা আমাদের ফিউচারে কী কী ইম্পর্ট্যান্স তার। তো যাই হোক, অ্যাটমস এন্ড মলিকিউলসের মধ্যে আমাদের আমরা গতকালকে বা লাস্ট ক্লাস অবধি আমরা যেটা জানতে পারলাম যে কোন কক্ষে কটা ইলেকট্রন থাকে আমরা নিশ্চয়ই মুখস্থ করে নিয়েছি। হ্যাঁ, আমরা জানি যে পরমাণু কি, একটি আমাদের পরমাণু স্ট্রাকচারটা কি সৌরজগতের মতো কানেক্টেড, ঠিক কিনা? সৌরজগতের মতো তুমি দেখলে বুঝতে পারবে তোমরা সবাই যে দেখো স্যার, এখানে কি নিউক্লিয়াস যেখানে থাকে ইলেকট্রন এবং সরি নিউট্রন এবং প্রোটন, আর এটা হচ্ছে কি সান। তো সোলার সিস্টেমের এটা যদি নিউট্রন এবং প্রোটন হয় আর এটা কি সান, তো এই চারিপাশে কি ঘুরতে থাকছে স্যার? ইলেকট্রন। চারিপাশে কি ঘুরতে থাকছে? ইলেকট্রন। আর এদিকে কি ঘুরতে থাকছে? এদিকে ঘুরছে কি আমাদের প্ল্যানেট। কিন্তু সেখানে পার্থক্যটা কি স্যার? প্ল্যানেটগুলি একটা নির্দিষ্ট কক্ষপথে একটাই প্ল্যানেট থাকে, কিন্তু এখানে এক একটা কক্ষপথে এক এক পরিমাণ ইলেকট্রন থাকে। ইয়েস অর নট? আমরা 2n স্কয়ার ফর্মুলা থেকে আমরা কি জানতে পেরেছি স্যার? 2n স্কয়ার ফর্মুলা থেকে আমরা জানতে পেরেছি যে আমাদের প্রথম কক্ষপথে কয়টি থাকে? প্রথম কক্ষপথে দুটি, ঠিক কিনা স্যার? প্রথম কক্ষপথে দুটি, দ্বিতীয়তে 8টি, তৃতীয়তে কয়টি স্যার বলো? 18টি। হ্যাঁ, তো চতুর্থতে কয়টা বলো? 32। এবং ফিফথ পঞ্চমে কয়টা থাকে? 50টা। সো দ্যাট মাচ উই নো, আমরা সেটা জানি। কিভাবে হয়েছে সেটা নিয়েও আমি তোমাদের ডিসকাস করেছি। ইয়েস অর নট স্যার? 100% রাইট। তো পরমাণু মডেল নিয়ে তো বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন রকমের কথা অলরেডি বলেছেন, ঠিক কিনা স্যার? পরমাণু নিয়ে, পরমাণুর মডেল নিয়ে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন রকমের কথা বলেছেন, ঠিক কিনা স্যার? কোন বিজ্ঞানী বলেছেন যেটা ইলেকট্রনগুলি ছড়িয়ে থাকে চারিদিকে, তো যেগুলি চর্চা হয়েছিল সেগুলি আমরা পরে ডিসকাস করব। যেটা সত্য, যেটা মার্কেটে এখনো প্রচলিত, সেটা আমি তোমাদেরকে এখন বোঝাচ্ছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট স্যার। সো দেখো, আবার একবার রিভাইজ দিয়ে নিই। পরমাণুর কেন্দ্রে কি থাকে স্যার বলো তো দেখি? পরমাণুর কেন্দ্রে কি থাকে? নিউট্রন এন্ড প্রোটন। আর বাইরের কক্ষপথে কি থাকে? ইলেকট্রন। প্রথম কক্ষপথে কত থাকে? দুটো। দ্বিতীয় কক্ষপথে কত থাকবে? 8টা। ইয়েস অর নট? 5, 6, 7, 8। এর পরের কক্ষপথে কটা থাকার কথা? 18টা। ইয়েস অর নট? 18। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18টা থাকার কথা যদি ইলেকট্রন এতটি থাকে, ঠিক কিনা স্যার? সো দিস আর দ্য রুল, ক্লিয়ার? এবার দেখো, তা আমরা প্রোটনের বিন্যাস শিখবো না ইলেকট্রনের বিন্যাস শিখবো, তোমরাই বলো স্যার। আমরা কি প্রোটনের বিন্যাস শিখবো না ইলেকট্রনের বিন্যাস শিখবো? মনে রাখবে আমরা কিসের বিন্যাস শিখবো? আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস শিখবো। কিসের বিন্যাস? ইলেকট্রন বিন্যাস। ইয়েস অর নট স্যার? ইলেকট্রন বিন্যাস। প্রোটনের তো বিন্যাসের কোনো প্রয়োজনই নেই। ইয়েস অর নট বলো তো? কেন প্রোটনের বিন্যাসের প্রয়োজন নেই? কারণ প্রোটন কেন্দ্রে একসঙ্গে সবাই থাকে। ইয়েস অর নট? প্রোটন কেন্দ্রে একসঙ্গে সবাই থাকে, ক্লিয়ার স্যার? তাই প্রোটনের বিন্যাসের প্রয়োজন নেই। তো আমরা কিসের বিন্যাস শিখবো স্যার? ইলেকট্রন বিন্যাস। তো হাইড্রোজেনের সরি ধরো আমাদের বলছি ম্যাগনেসিয়ামের, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন কয়টা আছে স্যার?
ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 12। আমি লিঙ্ক লাগিয়ে তোমাদেরকে শিখিয়েছি, ইয়েস অর নট গল্পের মাধ্যমে শিখিয়েছি। ওকে, তো ম্যাগনেসিয়ামের কটা ইলেকট্রন থাকবে? 12টি। তো এই পরমাণু ক্রমাঙ্ক এটাকে কি বলা হয়? পরমাণু। তাহলে আমরা বুঝতে পারলাম যে এমজি ফর ম্যাগনেসিয়াম, এমজি ফর ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? পরমাণু ক্রমাঙ্ক কত স্যার? ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 12। অর্থাৎ এটা থেকে আমরা কি জানতে পারি? ইলেকট্রন, ইলেকট্রন সংখ্যা কত? 12। মানে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যাও 12। ক্লিয়ার অর নট ক্লিয়ার স্যার? এটা আমরা জানতে পারি, যাই এখন লিখবো সঙ্গে সঙ্গে লিখে নেবে। ক্লিয়ার স্যার? এখন দেখো ম্যাগনেসিয়ামকে আমি ইলেকট্রন বিন্যাস করে দেখাচ্ছি, বা ধরো প্রথম আমি সোডিয়ামকে ইলেকট্রন বিন্যাস করে দেখাচ্ছি। সোডিয়ামের কত পরমাণু ক্রমাঙ্ক কত? পরমাণু ক্রমাঙ্ক কত স্যার? পরমাণু ক্রমাঙ্ক বলো না, 11। কত? 11। তার মানে প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা বলো স্যার কত? 11। ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা কত? 11। ইয়েস অর নট? তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করি এখন, কারণ প্রোটনের তো বিন্যাসের প্রয়োজনই নেই, তাই আমরা ইলেকট্রন বিন্যাস করতে যাচ্ছি। দেখবে তাহলে কেন্দ্রে কি থাকবে বলো স্যার? আমার সঙ্গে দেখা যাচ্ছে স্ক্রিনে কেন্দ্রে কি থাকবে? আচ্ছা আমি এই জায়গাতে ড্র করি। কেন্দ্রে কি থাকবে স্যার? প্রোটন। কয়টা? নিউট্রনটাকে আমরা বিন্যাসে বাদ দিলাম, কয়টা প্রোটন থাকবে? 11টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, ঠিক কিনা? 11টা প্রোটন। তো আমরা ওই 2n² ফর্মুলা থেকে যেটা জানতে পারলাম, 2n² ফর্মুলা থেকে যেটা জানতে পারলাম, তাহলে প্রথম কক্ষপথে কটা থাকে? ফার্স্ট কক্ষপথে 2টি, ইয়েস অর নট? সেকেন্ডে 8টি, থার্ড 18, ফোর্থ কক্ষপথে কটা থাকে স্যার? 32, ইয়েস অর নট? লাইক দিস। তো এবার প্রশ্ন হচ্ছে এখানে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? ইলেকট্রন মানে কি? মাইনাস। প্রথম কয়টা? ই লিখে আমি, হ্যাঁ ই। কয়টা আছে? কয়টা থাকবে রুলস অনুযায়ী? কয়টা থাকবে বলো? রুলস অনুযায়ী কটা থাকবে? দুটো থাকবে। ফার্স্ট অরবিটে কটা থাকবে? দুটো। তো আমার এখানে প্রোটন ইলেকট্রন কটা? প্রোটন তো লিখে নিলাম 11টা, প্রোটনের তো বিন্যাসের প্রয়োজন নেই। আছে কি প্রোটনের বিন্যাসের প্রয়োজন? কেন নেই বলো? কারণ প্রোটন সবাই কেন্দ্রে একসঙ্গে থাকে, ইয়েস অর নট? তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসের কার প্রয়োজন বলো স্যার? ইলেকট্রন বিন্যাসের প্রয়োজন, আর বিন্যাসের কার প্রয়োজন? ইলেকট্রনের বিন্যাসের প্রয়োজন, ইয়েস অর নট? সঙ্গে আছো তো? তাহলে দুটো ইলেকট্রন লিখলাম সূত্র অনুযায়ী। তো সেকেন্ড কক্ষপথে কটা থাকবে বলো? তোমরাই বলো, সেকেন্ড কক্ষপথে কটা থাকবে স্যার? কটা? 8টা। তো লিখে নাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা হয়ে গেল। ই লিখলাম আমি, মানে ইলেকট্রন ঘোরানোর জন্য। তাহলে আমি দুটো লিখলাম আর এখানে 8টি লিখলাম, তো টোটাল কটা হলো বলো? 10টা, ইয়েস অর নট? তো তুমি যার ইলেকট্রন বিন্যাস করছো তার মধ্যে টোটাল ইলেকট্রন কটা আছে? এখন তুমি কার ইলেকট্রন বিন্যাস করছো? সোডিয়ামের। সোডিয়ামের ইলেকট্রন কত লিখে রাখলাম? সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 11। প্রোটন সংখ্যা কত? 11। তো প্রোটন তো আমি 11 কেন্দ্রে লিখে নিলাম। তো ইলেকট্রনকে তো বিভিন্ন কক্ষপথে বিভিন্ন রকম থাকে, ঠিক কিনা? তাহলে প্রথম কক্ষপথে দুটো লিখে নিলাম সূত্র অনুসারে, প্রথম কক্ষপথে কটা থাকে? দুটো থাকবে, ঠিক কিনা? এই 11টাকেই আমার সাজাতে হবে বিভিন্ন কক্ষপথে, ঠিক কিনা? তো প্রথম কক্ষপথে দুটো রাখলাম, দ্বিতীয় কক্ষপথে 8টা রাখলাম, টোটাল কটা লিখে নিলাম? কটা? 10টা লিখে নিলাম। সূত্র অনুসারে তৃতীয় কক্ষপথে কটা থাকার কথা? 8টা। সূত্র অনুসারে তৃতীয় কক্ষপথে কটা থাকার কথা? 8টা, সরি 18টা, ইয়েস অর নট? কটা থাকার কথা? 18টা। কিন্তু আমাকে বলো, 18টা কি তোমার কাছে আছে? এই সোডিয়ামের মধ্যে 11টা আছে, 11টার মধ্যে তুমি তো 10টা লিখে নিলে, আর কটা বাকি আছে? একটা। তাহলে কটা লিখবে এখানে? একটা। ক্লিয়ার অর নট ক্লিয়ার? দেখো বুঝতে পারলে তো? তাহলে সোডিয়ামের প্রথম কক্ষপথে কটা থাকবে? দুটো। যদি থাকে দ্বিতীয় কক্ষপথে 8টা বসানোর মতো, তাহলে 8টা নিশ্চয়ই বসাবে, এখানে আছে 8 আর 2 10। তো আমি বেশি পেরুলাম,
কিন্তু এর পরের কক্ষপথের সূত্র অনুযায়ী কটা থাকার কথা? 18টা। কিন্তু আমার বলো, 18টা যদি বসাই, 18 আর 10 কত হয়ে যাবে? 28টা হয়ে যাচ্ছে, 28। বাট এই সোডিয়ামের মধ্যে কি 28 আছে? সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? ইলেকট্রন সংখ্যা কত হবে? 11। তাহলে সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক মানে ইলেকট্রন বিন্যাস কি হবে? 281। ইয়েস অর নট? বুঝতে পারলে? সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস বিন্যাস কি স্যার? 2,8,1 এইভাবে লিখে নিলেই চলছে। ইয়ানি প্রথম কক্ষপথে 2টু, সেকেন্ড কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 1টি। 1টি কেন আমার কাছে নেই? যদি থাকতো তাহলে আমার বসাতাম। এনে দাও, বুঝতে পারলে কিনা পারলে না বলো। আবার বলছি, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? হোয়াট ডু ইউ মিন বাই পরমাণু ক্রমাঙ্ক? পরমাণু ক্রমাঙ্ক দ্বারা আমি কি বুঝতে পারি? কি বুঝতে পারি বলো? পরমাণু ক্রমাঙ্ক দ্বারা আমি বুঝতে পারি যে একটি মৌলের মধ্যে, সরি, হ্যাঁ, একটি মৌলের মধ্যে বা পরমাণুর মধ্যে কটি প্রোটন সংখ্যা ও কটি ইলেকট্রন সংখ্যা আছে। আর আমরা জানি পরমাণুতে প্রোটন সংখ্যা যতটি, ইলেকট্রন সংখ্যা ঠিক ততটুকুই থাকবে, কারণ পরমাণু সাধারণ অবস্থায় কি? নিস্তড়িত। তাহলে সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 11। তাহলে 11 অনুসারে যদি আমরা যদি সাজাই, কেন্দ্রে সবগুলি এই একসঙ্গে থেকে যাচ্ছে, তাহলে লাস্টের কক্ষপথগুলি তো কটা হচ্ছে, মানে প্রথম কক্ষপথে কটা? 2টু, তারপরে 8টে, তারপরে 1টি। ক্লিয়ার আর নট ক্লিয়ার? 281 ইটস ইকুয়াল টু 11। ইয়েস অর নট? বুঝতে পারলে স্যার? ওকে, উঠিয়ে নাও, উঠিয়ে নিয়েছ? চলো এবার আমরা আরেকটা দেখি। ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক দেখবো। ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি কত? 12। অর্থাৎ প্রোটন কত? শর্টকাট লিখছি এবার, প্রোটন সংখ্যা কত? 12। ইলেকট্রন সংখ্যা কত? 12। ইয়েস অর নট? এটা থেকে তো আমরা এটাই জানতে পারি, ঠিক কিনা? পরমাণু ক্রমাঙ্ক মানে হচ্ছে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা ঠিক তত। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস করতে পারবে স্যার? কি হবে? প্রোটন বিন্যাস করা দরকার আছে? নাই, প্রোটন তো কেন্দ্রে থাকে, কেন্দ্রে এগুলি লিখতে হয় না। প্রথম প্রথমবার আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে ফার্স্ট কক্ষপথে ইলেকট্রন কটা থাকবে সূত্র অনুসারে বলো? 2টি। সেকেন্ড কক্ষপথে কত কটা থাকবে বলো? তোমরাই বলো, 8টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি। তো 8 আর 2, 10 লিখে নিলে তো তোমার কাছে আছে কত ইলেকট্রন? আর 2টো আছে। ইয়েস অর নট? 12টা বানাতে গেলে কটা আছে? আর 2টো তো বসিয়ে দাও, 2টো। ক্লিয়ার অর নট ক্লিয়ার? তাহলে তুমি কি লিখবে? এই ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস, ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন বিন্যাস, ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস কত? 282। এনি ডাউট? 282। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? 282। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? 282। এনি ডাউট স্যার? এনি ডাউট? শিওর? 100%। বুঝতে পারলে তো ব্যাপারটা? সেইভাবে তুমি যা খুশি কিন্তু ইলেকট্রন বিন্যাস তুমি দেখাতে পারো। দেখি আমি আরো বানাই, ডিলিট করে দিচ্ছি। তোমরা শিখেছ নাইট্রোজেন ইলেকট্রন পরমাণু ক্রমাঙ্ক কত বলো তো? নাইট্রোজেন গ্যাস কোথা থেকে বেরিয়েছিল? লিঙ্ক যে লাগিয়েছিলাম, ল্যাম্পোস। নাইট্রোজেন হচ্ছে 7। নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 7। তাহলে প্রোটন কত? প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা 7। ইলেকট্রন সংখ্যা কত? 7। তাহলে তার ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে? কেন্দ্রে কয়টা প্রোটন আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে বাইরের কক্ষপথে, প্রথম কক্ষপথে কটা থাকবে ইলেকট্রন? 2টু। এর পরের কক্ষপথে কটা থাকার কথা? 8টে। কিন্তু 2টু তো তুমি লিখে নিলে, আছেই টোটাল 7টা। তাহলে আর কটা বসাতে পারবে? 1, 2, 3, 4, 5। ইয়েস অর নট? এগুলিকে তুমি ডট দিয়েও বসাতে পারো, ডট দিয়ে বসাবে সাধারণত। আমি প্রথমবার ই দিয়ে বুঝাচ্ছি, কারণ ইলেকট্রন বোঝানোর জন্য। ক্লিয়ার? প্রথম কক্ষপথে কটা? 2টু। এর ম্যাগনেসিয়ামের যখন করেছিল তখন কি হয়েছিল? 12টা ছিল কেন্দ্রে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এর পরের কক্ষপথে কটা ছিল? 2টু। এর পরের কক্ষপথে কটা ছিল সূত্র অনুসারে? সূত্রতে কয়টা ছিল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা, 8 আর 2 এ 10। ম্যাগনেসিয়ামের কত ছিল? 12। তাহলে তুমি আরো রয়ে গেছে, সেই জন্য তুমি লিখতে পারছো। ইয়েস অর নট? তার লাস্টের কক্ষপথে কটা লিখবে? 2টু। কিন্তু এখানে কি আর আছিল? এখানে তো অলরেডি মানে ইলেকট্রন কটা আছে? 7টা।
এর মধ্যে তুমি দুটো লিখে নিলে, কয়টা লিখে নিলে? দুটো লিখে নিলে, আর কটা আছে স্যার? সাতটা বানাতে গেলে আর পাঁচটা, তো আটটা যেখানে বসার কথা সেখানে তো নেই, আর বসাবে কোত্থেকে? তাহলে সব পাঁচটা বসিয়ে দাও। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি হবে? নাইট্রোজেন এর ইলেকট্রন বিন্যাস কত? 2.5। এনি ডাউট? 2.5, 2.5। প্রোটনের বিন্যাসের প্রয়োজন হয় না, নিশ্চয়ই বুঝাতে পারছি। ইয়েস অর নট স্যার? ভালো করে বুঝাচ্ছি কিন্তু। আর এইগুলি যদি এখন থেকে কনসেপ্ট ঠিকঠাক ক্লিয়ার রাখো তাহলে কিন্তু আর কখনো প্রবলেম হবে না লাইফে। ইওর লাইফ উইল বিকাম ভেরি ইজি ইন কেস অফ স্টাডি। ক্লিয়ার অর নট ক্লিয়ার স্যার? এনি ডাউট? তাহলে সেভাবে আমি যতগুলি আমরা মানে দেখেছি যথাসম্ভব আমি চেষ্টা করছি। ধরো ক্লোরিনের বানাবো, হঠাৎ করে বলো, টাক করে বলে দাও তো ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক কত? বলো 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 বলো। ইয়েস, পারবে তোমরা? ইয়েস। ক্লু কোথা থেকে পেয়েছিলাম? একটা ঘর, 17। ইয়েস, কারণ এই এই এলো এক, এই এলো 7। দেখো এটা মোটামুটি একটা ঘরের মতো মনে হচ্ছে, ঘরের চালের মতো, ঠিক কিনা? তাহলে ক্লু আমি কোথা থেকে পেয়েছিলাম? ঘর থেকে, তো গেছে 17। ইয়েস অর নট? তার মানে এটা থেকে আমি কি জানতে পারলাম? পরমাণু ক্লোরিনের ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক থেকে আমি কি জানতে পারলাম? মানুষ এইগুলিকে মুখস্থ করতে করতে পাগল হয়ে যায়, তখন মনে রাখতে পারে না। আমি কিন্তু তোমাদেরকে একদিনে একটা লিংকের মাধ্যমে সবগুলিকে বুঝিয়ে দিলাম। ইয়েস অর নট? তাহলে কি হলো? ক্লোরিনের কত? 17। তাহলে তোমার সংকেতগুলিও শিখতে হবে, সিএল, ক্লোরিন ফল সিএল, ক্লিয়ার? তাহলে ক্লোরিনের এটা থেকে আমি কি জানলাম? প্রোটনের প্রোটন কত? প্রোটন আছে কত? 17টি। ইয়েস অর নট? ইলেকট্রন কত? বিএসসি 17টি। তাহলে এটা ইলেকট্রন বিন্যাস করো, কেন্দ্রেরটা আমি আর লিখছি না, 17টা প্লাস হবে, সেটা লেখার দরকার নেই। তুমি লিখে নাও এখানে প্রোটন। প্রথম কক্ষপথে কয়টা বসবে বলো? প্রথম কক্ষপথে কয়টা বসবে বলো স্যার? কেন্দ্রেরটা লিখছি না আমি, প্রোটন আছে কেন্দ্রে, কয়টা থাকবে কেন্দ্রে? 17টা প্রোটন। তাহলে প্রথম কক্ষপথে সূত্র অনুযায়ী 2n² ফর্মুলা অনুসারে ফার্স্ট কক্ষপথে কয়টা থাকে? দুটো। সেকেন্ডে কয়টা থাকে? 8টি। থার্ড নাম্বারে কয়টি থাকে? 18টি, ঠিক কিনা? ফোর্থে কয়টি থাকে? 32টি। ইয়েস অর নট? কিভাবে এসছে এইগুলি আমি দেখিয়েছি। তাহলে কত হবে স্যার? প্রোটন। তারপরে কি হবে? তাহলে প্রথম কক্ষপথে কয়টা বসাবো? দুটো। ইয়েস অর নট? দুটো বসিয়ে দিলাম। তারপরে কক্ষপথে কটা বসাবো? আমার কাছে আছে কতটা? 17টা। দুটো লিখলাম, আটটা বসানোর জায়গা হবে কি? ইয়েস হবে স্যার। 1, 2, 2, 3, 4, 5, 6, 7, 8। ইয়েস অর নট? বুঝতে পারলে? ওকে, তাহলে 8 এর 2 কত? 10। থার্ড নাম্বার কক্ষপথেটা, ইয়েস অর নট? কারণ এক নাম্বার কক্ষপথে তো দুটো বসিয়ে দিলে, ঠিক কিনা? এক নাম্বার কক্ষপথে তুমি দুটো বসিয়ে দিলে, 2 নাম্বার কক্ষপথে কটা বসালে? 8টা। তাহলে 8 এর 2 10 হলো, তো তোমার কাছে আছে 17টা। থার্ড নাম্বার কক্ষপথে কটা বসার কথা? 18টা। তো তোমার কাছে আর বাকি আছে কতটা? 7টা। তো বসিয়ে দাও 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7। বুঝতে পারলে স্যার? এনি ডাউট? এনি ডাউট? কোনো সন্দেহ না? তবে এখানে একটা জিনিস আমাদের জানতে হবে, সর্ববহিস্থ কক্ষপথে, সর্ববহিস্থ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন ইলেকট্রন এলিমেন্টে থাকতে পারে না। যদিও এখানে লেখা আছে থার্ড নাম্বারে 18টা বসবে, 18টা তখনই বসাবে যদি এর পরের কক্ষে কোনো ইলেকট্রন থাকে। কিন্তু যদি পরের কক্ষে আর কোনো ইলেকট্রন জায়গা না, মানে 18টা বসিয়ে আর কোনো নেই, তাহলে 18টা আমরা বসাতে পারবো না। কারণ ইলেকট্রন বিন্যাসের নিয়মে আছে যে লাস্টের সর্ববহিস্থ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। ক্লিয়ার? ওকে, চলো এবার আমি ক্যালসিয়ামের বানাচ্ছি। কার বানাবো? ক্যালসিয়াম। ফট করে বলো তো, টাক করে বলো তো, ক্যালসিয়ামে কত? একটা লিঙ্ক লাগিয়েছিলাম খুব সুন্দর, 20। ইয়েস অর নট? তার মানে কি প্রোটন সংখ্যা কত? 20। ইয়েস অর নট? তার মানে প্রোটন সংখ্যা কত? 20। ইলেকট্রন সংখ্যা কত? 20। এইবারে দেখবে একটু তোমাদের গরমিল লাগছে, কেন্দ্রে কি থাকছে? প্রোটন, ঠিক কিনা? বাইরের কক্ষপথে ধরো এইটাকে আমি ফার্স্ট কক্ষপথ ধরছি, তাহলে কত হবে? দুটো ইলেকট্রন। এর পরের কক্ষপথে সূত্র অনুসারে কটা থাকে? 8টা। তো বসিয়ে দাও 8টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ইয়েস অর নট? কটা থাকছে? 8টা। এর পরের কক্ষপথে স্যার 10টা থাকার কথা। ইয়েস অর নট? কারণ সূত্র অনুসারে প্রথম কক্ষপথে কটা? ফার্স্ট 2টি, সেকেন্ডে 8টি, থার্ড 18।
তাহলে আমি তো টোটাল মাত্র 10টা বসালাম, এখানে ইলেকট্রন আছে 20 আরো 10টা বাকি রয়ে গেছে, তাহলে আমার থার্ড কক্ষপথে কটা বসানো দরকার? 18টা। তাহলে 18টা যেহেতু বসাতে পারি তাহলে তো 10টা আছে, আমি বসিয়ে দিতেই পারি, ঠিক কি না? কিন্তু এখানে আমরা বসাতে পারবো না, কারণ যদি আমি এখানে 10টা বসাই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক কিনা? 10টা বসিয়ে গেল, 10 আর 8-এ 18, 18 দিয়ে 20 হয়ে গেল 20। কিন্তু সেখানে সর্ববহিঃস্থ কক্ষপথে কটা কটা আছে বলো? 10টা। আর ওইখানে রুলে কি আছে, সর্ববহিঃস্থ কক্ষপথে কটা থাকতে পারবে না? 8টার বেশি থাকতে পারবে না। কটা থাকতে পারবে না? 8টার বেশি থাকতে পারবে না। তাহলে আমি কয়টা লিখবো স্যার? 8টা। তাহলে লাস্টের দুটো কোথায় লিখবো? আর একটা কক্ষপথ বানাবো, বানিয়ে ওইটার মধ্যে ওই দুটোকে বসাবো। ক্লিয়ার স্যার? তাহলে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হচ্ছে? 2882। বুঝতে পারলে স্যার? 2882। কনফিউজ হওয়ার কোনো মানে নেই। অনেকে বলবে 2810, না স্যার 10 হবে না, কারণ যদি 10 বসিয়ে দেই রুলে কি আছে, এর আগের গুলা দেখো 281, এটা কার ইলেকট্রন বিন্যাস বলো? এটা সোডিয়ামের, ইয়েস অর নট? এটা কার ইলেকট্রন বিন্যাস? সোডিয়ামের। 282, এটা কার? ম্যাগনেসিয়ামের, ইয়েস অর নট? তাহলে এইগুলি সর্ববহিঃস্থ কক্ষ কিন্তু 8-এর কম আছে, ইয়েস অর নট? সেই জন্য আমরা এটা করতে পারছি। কিন্তু এখানে যদি 2810 বসাই তাহলে সর্ববহিঃস্থ কক্ষপথে 8-এর বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা কি করব, এখানে 8 বসিয়ে তারপরে বাকি যে দুটো আরেকটি কক্ষপথে রেখে দেব, অর্থাৎ কক্ষপথ সংখ্যা আরেকটি বেড়ে যাচ্ছে। ক্লিয়ার স্যার? বুঝতে পারছো? এইভাবে তোমরা কতটুকু অব্দি করবে বলো? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, মনে আছে তো সিরিয়ালি? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, কি ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ঠিক কি না? সোডিয়াম, তারপরে কি ম্যাগনেসিয়াম, কি অ্যালুমিনিয়াম, ইয়েস বলো? ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পরে সিলিকন, সিলিকনের পরে ফসফরাস, ফসফরাসের পরে কি, হ্যাঁ সালফার, ইয়েস ভেরি গুড, ক্লোরিন, তারপরে কি আর্গন, তারপরে পটাশিয়াম, ক্যালসিয়াম। এইভাবে আমরা সিকোয়েন্সিয়ালি শিখবো কিন্তু, ঠিক কিনা স্যার? ওকে, তো আমরা এখন অবধি যা যা ইলেকট্রন বিন্যাস দেখলাম একবার আমি বলে দিচ্ছি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে? 281। ম্যাগনেসিয়ামের কি হবে? 282। ক্যালসিয়ামের কি হবে? ক্যালসিয়ামের আগে ক্লোরিন ছিল নাকি? 287। ক্যালসিয়ামের কি হবে? 2882। বুঝতে পারলে তো? দিজ আর কল ইলেকট্রন বিন্যাস, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। ওকে, আমাদের এই পৃথিবীতে 6টি নিষ্ক্রিয় গ্যাস আছে, আমাদের মধ্যে মোট 6টি নিষ্ক্রিয় গ্যাস আছে। কি কি জানো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন অ্যান্ড রেডন, আরএন। ক্লিয়ার স্যার? অ্যাকশন অ্যান্ড আরএন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এটা একদম মুখস্থ। আমাদের কটি নোবেল গ্যাস আছে, মানে নিষ্ক্রিয় গ্যাসের ইংলিশ নাম হচ্ছে নোবেল গ্যাস অথবা ইনার্ট গ্যাস, নোবেল গ্যাস অথবা ইনার্ট গ্যাস। কি কি আছে বলো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তো টোটাল কটা নোবেল গ্যাস আছে? 6টা নোবেল গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, মুখস্থ একদম ছন্দ। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, বারবার বলবে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, লিখে নাও। এইগুলি দিয়ে অনেক কিছু বোঝা আছে দুটো চ্যাপ্টারে স্যার, অনেক কিছু, অনেক কিছু। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই ক্লাসটা কিন্তু আমি দুটো চ্যাপ্টার মিলিয়ে একসঙ্গে করাচ্ছি স্যার, নাহলে কিন্তু বুঝতে পারবে না তোমরা। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন,
কেমিস্ট্রি এমন একটা চ্যাপ্টার স্যার, সেটাকে তুমি যদি বারবার রিভিশন না দাও তাহলে ভুলে যাওয়ার প্রচুর চান্স আছে। বুঝতে পারা যায় তাড়াতাড়ি, কিন্তু ভুলেও যেতে মানে যেতে হয় তাড়াতাড়ি। সেই জন্য উই নিড রিভিশন এন্ড রিভিশন এন্ড রিভিশন। এনি ডাউট স্যার? সো ওয়ান্স ইউ আর এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট এভার দ্য টপিক দ্যাট আই হ্যাভ অলরেডি ডেলিভার্ড, তোমরা তদুপরি বুঝতে পারলেও সেই টপিকটাকে আবার তোমরা রিভিশন দেবে। রিভিশন রিভিশন এন্ড রিভিশন। চলো আমরা হিলিয়াম, এই ছটা গ্যাসের আমরা ইলেকট্রন বিন্যাস আমরা শিখব। প্রথমে হিলিয়াম টু, মানে তার পরমাণু ক্রমাঙ্ক টু। হিলিয়ামের পরে হচ্ছে নিয়ন, নিয়নের হচ্ছে 2.8। আর্গন, আর্গনের হচ্ছে 2.8.8। হিলিয়াম নিয়ন আর্গন। ক্রিপ্টন কেয়ার, ক্রিপ্টনের হচ্ছে 2.8.18.8। ক্লিয়ার? হিলিয়াম আর্গন ক্রিপ্টন জেনন অ্যাক্সেন, অ্যাক্সেন অ্যাক্সেন হচ্ছে 2.8.18, তারপর হচ্ছে 32.8। বুঝতে পারলে স্যার? তারপরে হচ্ছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন আরএন 2.8.18.32.18.8। তাহলে যোগ করে নাও, যোগ করে দেখো, বুঝতে পারলে? এটার কথা, এটা টোটাল 2, এটার কথা 10, এটার কথা 8, 8, 16, 2, 18, এটা কত 8, 8, 16, 17, 18, 18, 2, 36, এটার কথা 8, 8, 16, 2, 18, 18, 2, 36, 36 আর 32 কত হয় 36, 36, 72, 72 থেকে 36 আর 10 কত বলো 46, ঠিক কিনা? 46 আর 8 কত? 54। আর এখানে কাউন্ট করে দেখো তোমার 86 হচ্ছে, এখানে কাউন্ট করে দেখবে তোমার কত হচ্ছে 86। দেখো 18, 18, 36, ঠিক কিনা? 36 আর 10 কত? 36 আর 32, 46 আর 32 কত? 46 আর 32 হচ্ছে কত? 8, আর এদিকে হচ্ছে 7, 78, 78 আর 8 কত? 86। তাহলে তোর টোটাল কত? 86। তাহলে দেখো হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 2। সোডিয়ামের কত, সরি নিয়নের কত? 10। আর্গনের কত? 18। ক্যালসিয়াম ক্রিপ্টনের কত? 36। জেননের কত? 54। এন্ড রেডনের কত? 8, ঠিক কিনা? সো এই দেখো এইগুলি সবগুলি হিলিয়াম বাদ দিয়ে বাকি সবার সর্ববহিঃস্থ কক্ষপথে কটা করে ইলেকট্রন আছে? 8টা করে। কটা করে ইলেকট্রন আছে? 8টা করে। তার এইখান থেকে আমরা একটা জিনিস জানতে পারি যে যেই যেই সব পরমাণু সর্ববহিঃস্থ কক্ষপথে হিলিয়াম বাদ দিয়ে বাকি সবগুলির কক্ষপথে 8টি করে ইলেকট্রন আছে, মানে যে কোনো ইনার্ট গ্যাস অর্থাৎ নোবাল গ্যাস অর্থাৎ ইনার্ট গ্যাস অর্থাৎ নোবাল গ্যাস অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসগুলি সর্ববহিঃস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে। আমি তোমাদের পিরিয়ডিক টেবিলটাকে একবার দেখিয়ে দিচ্ছি। পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিল যদি বুঝতে পারো দেখো আমি রেখেছি তোমাদের জন্য, নিশ্চয়ই বুঝতে পেরেছ কিছুটা, এগুলি প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন। দেখো স্যার এখানে বোঝা যাবে না ঠিক, যেমন হিলিয়ামের হচ্ছে 2, হ্যাঁ নিয়নের হচ্ছে 10 দেখা যাচ্ছে, আর্গনের হচ্ছে 18, ক্লিয়ার কিনা? দেখতে পাচ্ছ? ক্রিপ্টনের হচ্ছে 36 দেখা যাচ্ছে তো, 36 দেখো 36, এবং জেননের হচ্ছে 54 আমি অলরেডি তোমাদেরকে বলেছি, এবং রেডনের হচ্ছে 86, ক্লিয়ার? তাহলে এই যে কলামটা পিরিয়ডিক টেবিলে,
এই যে কলামটা, এই কলামটাকে বলা হয়, এই যে কলামটা, এই কলামটাকে বলা হয় কি, মানে ইনার্ট গ্যাস অর্থাৎ নোবেল গ্যাস অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। 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 ক্লিয়ার স্যার? দেখো এই পিরিয়ডিক টেবিলটা থেকে না আমরা অনেক কিছু শিখে নেব। হ্যাঁ অ্যাকচুয়ালি এটা ক্লাস 10 এর ক্লাস, এইটা যার ভালো কনসেপ্ট আছে সে যে কোনো জায়গায় কেমিস্ট্রিতে ওকে কেউ আটকাতে পারবে না। দেখো স্যার তোমরা মানে মেডিকেল সায়েন্স নিয়ে পড়ো আর আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়ো, কেমিস্ট্রিটা কিন্তু নিশ্চয়ই উভয় পক্ষেই প্রয়োজন আছে। তো সেই জন্য আমাদের এই পিরিয়ডিক টেবিল এবং অ্যাটমস অ্যান্ড মলিকিউলস এই চ্যাপ্টারগুলি এত ভালোভাবে পড়তে হবে, ইউ ক্যান ইমাজিন স্যার। এবং আমি যতটুকু মানে আমি আমার বেস্ট দিয়ে তোমাদেরকে যতটুকু পারি বোঝাতে চেষ্টা করব। তো এখানে আমি আমি যেই সিকোয়েন্সে পড়াচ্ছি সেই সিকোয়েন্সটি ফলো করবে। বইয়ের সিকোয়েন্সটা একটু এদিক সেদিক আছে, আমি বই ভালো লেগেছে আমি সেটা নিয়ে কোনো কথা বলছি না, বাট আমার সিকোয়েন্সটা তোমরা ফলো করবে তাহলে শিখতে সুবিধা হবে। ক্লিয়ার স্যার? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এইটাকে মুখস্থ করে নাও স্যার, এটাকে মুখস্থ করে নাও, তাহলে একদম মানে খুব তোমাদের জন্য লাভদায়ক হবে। ক্লিয়ার স্যার? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, কবিতার মতো বলতে থাকবে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ক্লিয়ার স্যার? প্রথম কক্ষপথে থাকে 2টি, তারপর কক্ষপথে থাকে 8টি, তারপর কক্ষপথে থাকে 18টি, তারপর কক্ষপথে থাকে কত 32টি, তারপর কক্ষপথে অ্যাকর্ডিং টু দ্য রুল 50টা থাকার কথা। কিন্তু আমরা হিলিয়াম প্রথম বলছি, হিলিয়াম আমার সঙ্গে সঙ্গে তোমরা এগিয়ে যাবে। হিলিয়াম আমি ইনার্ট গ্যাস পড়াচ্ছি অর্থাৎ নোবেল গ্যাস অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 2। এটাকে আমি সাজিয়ে দিই 2। হিলিয়াম তারপরে কে লিখবে? নিয়ন। তারপরে হিলিয়াম, নিয়ন, আর্গন, এ আর, তারপরে ক্রিপ্টন, কে আর, তারপরে জেনন, এক্স এন, তারপরে রেডন, আর এন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে আগে আমি ইলেকট্রন বিন্যাসটা করে নিই 2, তারপরে হচ্ছে 2.8, ভেরি ইন্টারেস্টিং। তারপরে দেখো 2 বসাবে ঠিকঠাক বরাবর, 8ও বসাবে ঠিকঠাক বরাবর, তারপরে 2.88 আর একটা বসিয়ে দিলে, তারপরে হচ্ছে 2.818, এটা বরাবর 18, তারপরে 8, তারপরে হবে 2.818.18.8। দেখো একটা করে কলাম বাড়ছে, প্রথমটাতে একটা অর্বিট, দ্বিতীয়টাতে দুটা অর্বিট, তৃতীয়টাতে তিনটা, চতুর্থটাতে চারটা, পঞ্চমটাতে পাঁচটা, এবং রেডনের কি হবে? 2.8.18.32.18.8। ক্লিয়ার স্যার? দেখা যাচ্ছে? এবার এগুলিকে একটু যোগ করে বসিয়ে নাও, কটা আছে ইলেকট্রন এখানে? আমরা বলেছি 86টা। দেখা যাচ্ছে এইখানে কটা আছে? 54টা। এখানে কটা আছে বলো? 36 নাকি? 18, 8, 16, 17, 18, 18, 36, ইয়েস না? তো এইখানে কত হচ্ছে? 28, 16, 17, 18। এখানে কত হচ্ছে? 10। এখানে কত হচ্ছে? 2। So this is very very important for your entire life. You have to mug up all these things. তোমাকে সেটা মুখস্থ করে নিতে হবে স্যার। 2, 10, 18, 36, 54, 36। দেখো আমি কিন্তু তোমরা এটা না দেখে কিভাবে লিখবে সেটারও কিন্তু একটা লিংক তোমাদেরকে বলে দিয়েছি। Yes or not? কিভাবে বলে দিয়েছি বলো স্যার? এরকম তোমরা এখানে প্রথম লিখবে 2, তারপরে 2, সবগুলি তো দেখো 2 হচ্ছে, তারপর সবগুলি তো দেখো 8 আছে একটা বাদ দিয়ে, তারপরে একটা বাদ দিয়ে 8 দিয়ে শেষ, তারপরে এটাতে 18, এটাতে 18, এটাতে 18, তারপরে একটা 8 দিয়ে শেষ, তারপরে আবার 18, এটাতে কিন্তু 32। সো একটু সিকোয়েন্স মেনটেন করে সেগুলিকে শিখে নেবে। উঠিয়ে নাও, বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে আমরা দেখতে পেলাম নোবেল গ্যাস মানে নিষ্ক্রিয় গ্যাস মানে হচ্ছে তারা যাদের সর্ববহিঃস্থ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে। সর্ববহিঃস্থ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে। যাদের সর্ববহিঃস্থ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে। এনি ডাউট স্যার? নো ডাউট, এই চ্যাপ্টারটা একটু কমপ্লিকেটেড বাট আমরা 100% বুঝতে পেরেছি। পজ মেরে উঠিয়ে নাও, আগে নোটগুলি যদি উঠিয়ে না থাকো তো প্রিভিয়াস ভিডিওটাকে স্যারকে বলো চালিয়ে দিতে, চালানোর পর সেগুলি আবার উঠিয়ে নাও, কারণ নোট ওঠানোটা 100% প্রয়োজন। ওকে ভেরি গুড, আমরা নেক্সট ক্লাসে নিশ্চয়ই আবার দেখা হবে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ।